কাবার দিকে পা দিয়ে ঘুমানো যায় যাচ্ছে কিনা? জি, কাবার দিকে পা দিয়ে ঘুমানো যায় যাচ্ছে? কাবার দিকে শুধু থুতু ফেলা জায়েজ নেই। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছেন, হুজুর, খানে কাবার দিকে পা উঠাই না বসা যাবে কি যাবে না? আমাদের দেশে কিছু বক্তা আছে, এগুলো তো বক্তা না, এগুলো হচ্ছে তক্তা। এগুলো বক্তা না, এগুলো কি তক্তা? এই তক্তা গুলা কোনো কাজে আসে না। বাদাইমা তক্তা কতগুলো আছে আমাদের দেশে, এই ধরনের বক্তা নামের তক্তা গুলা এক এক দিন এক এক ফতোয়া তুলে নতুন নতুন ভাইরাল হওয়ার জন্য মানুষের ভিতরে আবার বিভিন্ন ধরনের ইন্ধন ছড়াইয়া দেয়, যার কারণে আমাদেরকে বাধ্য হয়ে এগুলার উত্তর দেওয়া লাগে, না হলে মানুষ সেটা ধরে বসে আছে। সে বলতেছে যে আপনারা চিনেন এ বিশ্ব হারামজাদা নামে পরিচিত, এই হারামজাদা বলতেছে যে কেবলার দিকে থুতু ফেলা যাবে না কিন্তু কেবলার দিকে পাও দেওয়া যাবে। কাবার দিকে পা দিয়ে ঘুমানো যায় যাচ্ছে কিনা? জি, কাবার দিকে পা দিয়ে ঘুমানো যায় যাচ্ছে? কাবার দিকে শুধু থুতু ফেলা যায় নেই, পাও দিয়ে বসা যাবে, কেবলার দিকে পাও দিয়ে বসা যাবে, কেবলার দিকে পাও দিয়ে বসা নিষেধ করেছেন এমন কোন জায়গায় নাই এরকম সে বলেছেন। এখন এইটার ক্ষেত্রে আমার কাছ থেকে ফতোয়া জানতে চেয়েছে, একটা হচ্ছে ফতোয়া আর একটা হচ্ছে তাকওয়া। তাকওয়ার ফতোয়ার মধ্যে পার্থক্য আছে, যেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাহর যেগুলো নিদর্শন আছে মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করার জন্য কে বলেছেন? আরো জোরে বলেন কে? আমরা কাবা শরীফকে সম্মান করি কি করি না? মদিনা শরীফকে সম্মান করি কি করি না? কোরআন শরীফকে সম্মান করি কি করি না? হাদিস শরীফকে সম্মান করি কি করি না? মা বাবাকে সম্মান করি কি করি না? উস্তাদকে সম্মান করি কি করি না? কারণ যেটা সম্মানের পাত্র তাকে সম্মান, একটা হচ্ছে ফতোয়া আর একটা হচ্ছে তাকওয়া। ফতোয়াতে হয়তো বা এটার ব্যাপারে কোনো ফয়সালা না দিলেও কিন্তু তাকওয়া বলতেছে আল্লাহর ঘরের দিকে পাও টানা যাবে না। কারণ হচ্ছে কি? কারণ আল্লাহর ঘরের দিকে যদি পাও টানা যায়, যেই সব ব্যক্তি পাও টানার পক্ষে যেই সব মোল্লারা ফতোয়া দেয়, একটু তাদের মাহফিলে গিয়ে তাদের দিকে পাও টাই না বসে দেখিয়ে দেখিয়ে তাদের মাহফিলে যাবেন, এইসব বক্তারা যারা বলেন পাও টানা জায়েজ আছে, মসজিদে যাইয়া তাদের সামনে পাও দুইটা দিয়া আপনি বসবেন, দেখবেন যে ইমাম সাহেব হোক খতিব সাহেব হোক সে বলবে বিয়াদব পা বটে বসো, ঠিক কি না? বিয়াদব কি বটে বসো? সে বলবে যে খানে খানে কাবার দিকে পাও দিলে গুনাহ হচ্ছে না, তুমি দুই টাকার মোল্লার দিকে পাও দিলে কেন গুনাহ হবে, ঠিক কি না? খানে কাবার দিকে পাও দিলে গুনাহ হবে না, তুমি মোল্লাকে কাবা থেকে দামি নাকি, তাহলে তোমার দিকেও পাও দিয়ে বসা যাবে, দেখবেন তার মাথা হট হয়ে যাবে, গরম হয়ে যাবে, সে বলবে বিয়াদব মাহফিল থেকে বের হয়ে যাও, বিয়াদব মসজিদ থেকে বের হয়ে যাও, হুজুরের আদব জানো না, আলেমের আদব বুঝো না, খতিবের আদব বুঝো না, খতিবের দিকে পাও দিয়ে বসে আছো। আমরাও বলতে চাই তুমি যেরকম তোমার আদব বুঝতেছো আমরাও আল্লাহর ঘরের আদব বুঝি, ঠিক কি না? এই জন্য আল্লাহর ঘরের দিকে পাও দিয়া বসা, এমনকি মসজিদে কোন দিক দিয়ে পাও দিয়া বসা, উত্তর বলেন দক্ষিণ বলেন পূর্ব বলেন পশ্চিম বলেন, মসজিদের কোন দিক দিয়ে পাও দিয়া বসাটা উচিত? মসজিদ হচ্ছে ইবাদতের স্থান, এটা আপনার আরামায়েশের স্থান, এটা আদবের জায়গা, আদব করে বসতে হয়, আদব করে চলতে হয়, পাওকে লম্বা করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিক দিয়ে করার দরকার নাই, কারণ এটা আল্লাহর ঘরের আদব। এখানে আপনি জানেন এখানে যখন নামাজের ওয়াক্তে মুসল্লি থাকে না তখনও কিন্তু এখানে মুসল্লি আছে, এই মুসল্লির নাম কে? এই মুসল্লির নাম হচ্ছে ফেরেশতা, যারা 24 ঘন্টা মসজিদে কি করতেছে, ইবাদত করতেছে, খালি নাই মসজিদ। তো সেখানে আপনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পাও দিয়া আপনি বিয়াদবি করবেন কেন? এই জন্য আমার এইসব বক্তাগুলোকে আমাদের পরিহার করা উচিত, যারা খানে কাবার দিকে পাও দিয়ে বসার ব্যাপারে ফতোয়া দেয়। এক বক্তা তো বলেই ফেলেছে কাবার দিকে পাও দিয়ে বসলে কোনো অসুবিধা নেই, বরং যেটা আরো বেশি ভালো,
এবং তারা শুধু এটা না তারা পায়ের উপর কোরআন শরীফ রাইখা পড়ে এরা বলতেছে ওযু যখন বানাইছি সব পাক হাত থেকে নিচে পর্যন্ত সব পাক তো এরকম একজন যখন বললো আমি তারে বললাম তোমার বিবিরে গাল দিয়ে সুমা না দিয়ে ফাউ দিয়ে সুমা দিও কি দিয়া ফাউ দিয়ে গালের মধ্যে কি দিও সুমা দিও কই কেন আমি তো সব তো পাক কেন না পাক কিছু নাই চুমা দেওয়ার কিছু সিস্টেম আছে মাকে চুমা দেয় হাতের মধ্যে তালু দিয়ে দেয় মাকে বুকের মধ্যে জড়ায় নেই পাউ দিয়ে মহব্বত করে না তো তুমি কোরআন আল্লাহর কোরআন তুমি পায়ের উপর রেখে পড়ছো তোমার মত তো বড় বিয়াদবান নাই ঠিক কি না তো এই ধরনের সারা মাস মার্কা মৌলবী যেগুলো আছে এগুলাকে বর্জন করা উচিত আমরা যারা এই সব ধরনের ফতোয়া দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে গাউসুল আজম জামে মসজিদের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি আল্লাহ আমাদেরকে এই সব বিষয় থেকে পরহেজ হওয়ার বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন।